আমার বর বলে বলছে না, আমার এই কালারটাই ভালো লাগে। আমার ও আজকে সকাল সকাল রান্না হয়েছে, এটা কালাইয়ের ডাল, এখানে মিক্সড ভেজটা এখনো হয়নি, এটা হয়েছে ধনেপাতার চাটনি আর হচ্ছে গাজর আলু ভাজা। এখানে আমি তেল বসিয়ে দিয়েছি আর এখন মিক্সড ভেজটা বানাবো। তো এমজি খেয়ে অফিসে চলে যাচ্ছে, এমজি এখানে খাচ্ছে, কি বলছিলে? খুব ভালো। কেমন খেলে সকাল সকাল? তোমাকে একটু ভালো করে দেখাই। সত্যি দেখো থাল পুরো পরিষ্কার। তা বলবে না, ছাড়োনি তো, সব খেয়ে ফেলেছো তুমি, আদৌ খেয়েছো না না খেয়েছো? তাও আমি ওদিকে কাজ করতে করতে ভাবলাম ভালো ভালো ডায়েট করা ভালো। তো যাই হোক, ওর খাওয়া হয়ে গেছে, এখন অফিসে চলে যাবে আর আমি মিক্সড ভেজটা বানিয়ে ফেলবো। মিক্সড ভেজটাই বানানো বাকি আছে, তাহলে আমার রান্না শেষ। তো রান্নাটা করে আবার তোমাদের সাথে মিট করছি। হাই এভরিওয়ান, ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু এ নিউ ব্লগ। তোমরা সকলে কেমন আছো? আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি পেছনে মা। তো যাই হোক, আজকে হচ্ছে নতুন একটা সকাল। আজকে এখন চলছে বিয়ের সিজন আর এই বিয়ের সিজনে মনটা খুব আনন্দ লাগে, কেন কি চারিদিকে বিয়ে হই হুল্লোড়। আর আজকে আমাদের একটা বিয়ের ইনভিটেশন আছে, আমরা যাব ওখানে। তো আজকে অনেক দিন বাদে এখানে বসলাম তোমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য। রাজবীরের বার্থডে গেল, তারপর আমার বাড়িতেও টুকটাক করে ভালোই অনুষ্ঠান যাচ্ছে, আরও অনুষ্ঠান আছে সামনে, সেগুলো তোমরা সবই জানতে পারবে। তো আজকে দিন তো সকালেই স্টার্ট হয়ে গেছে আমার, রাজবীরকে খাওয়াই স্কুলে পাঠালাম, তারপরে হচ্ছে এমজি কে অফিসে গেল, রান্নাবাড়া করলাম টুকটাক, যাই করি রোজের মতন। তো এই হচ্ছে ব্যাপার, সকালবেলা দিনটাকে স্টার্ট করেছি, কিন্তু তোমাদের সাথে না, যতক্ষণ অবধি দিন স্টার্ট করছি ততক্ষণ অবধি তো আমার দিন ফাইনালি ভালো করে স্টার্ট হয় না। তাই এখন ভাবলাম তোমাদের সাথে একটু আড্ডা দিই, শীতকালে রোদে বসে আড্ডা দিতে ভালোই লাগে। এখানে রোদ নেই বাট সামনে রোদ আছে, আর ওখানে গেলে আমি তোমাদের সাথে ভালো করে কথা বলতে পারবো না, কেন কি প্রচণ্ডই রোদ্রু। তো এই হচ্ছে ব্যাপার, তোমাদের কীরকম যাচ্ছে বিয়ের সিজন, তোমরা কেউ আমাকে কমেন্ট করে জানালে জানাতে পারো, আমার ভালো লাগবে। তো কটা বিয়ে তোমরা এখন অবধি অ্যাটেন্ড করলে, কজনের সাথে? অ্যাকচুয়ালি না, তোমাদের সাথে না আমার কী বলবো বলো তো, ওই জিনিসটা কনভারসেশনটা হয় না, মানে তোমরা সেরকমভাবে আমাকে কমেন্ট করো না, বাট আমি না তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি। তোমরা আমার সাথে তোমাদের কমেন্ট পড়তে আমার সিরিয়াসলি খুব খুব ভালো লাগে। আমি ভাবি যে তোমরা আমাকে কেন কমেন্ট করো না, তোমরা আমাকে কমেন্ট করো, তোমাদের সব জিনিস আমার সাথে শেয়ার করতে পারো কমেন্টের থ্রুতে। আমি লাইভ আসবো কয়েকদিন বাদে থেকে আসবো, কেন কি আমি বুঝতে পারি না তোমরা আমাকে লাইভ দেখতে চাও কি না, মানে ঠিক সেইভাবে আমি বুঝতে পারছি না, সেই জন্য আমি এই সমস্ত জিনিস ট্রাই করছি না। বাট তোমরা যদি কেউ আমাকে কমেন্ট করে জানাও আর কি, যে দিদি বা রুম্পা যাই হোক, আমরা তোমাকে এই কথাটা বলতে চাই, এটা জানতে চাই, এটা জানাতে চাই, তখন আমি ইন্টারেস্টেড হব আরও বেশি করে। তো আমার ইন্টারেস্ট আছে, বাট তোমাদের থেকে একটু ওই জিনিসটা পেলে, পজিটিভিটিটা পেলেই ব্যাস আমি স্টার্ট হয়ে যাবো আর কি। যাই হোক, তো আই হোপ তোমরা করবে আস্তে আস্তে আমাকে যেভাবে সাপোর্ট করছো আর করবে আগামীতে, এটা আমার আশা। তো এখন সব কাজই হয়ে গেছে আজকের দিনে, তো এখন সেরকম কোনো কাজ নেই, এখন রাজবীর স্কুল থেকে এলে ওকে একটু টাইম দেব, একবারে তোমাদের সাথে আমি ইভিনিংয়ে মিট করবো, ঠিক আছে? তো চলো একবারে ইভিনিংয়ে দেখা করছি তোমাদের সাথে। তো আমি বিয়ে বাড়ি যাওয়ার জন্য ফাইনালি রেডি হয়ে নিয়েছি আর তোমাদেরকে আমার শাড়ি পরাটা দেখাচ্ছি, আর এখানে এমজি পুরো রেডি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের সাথে, আর রাজবীরও রেডি হয়ে গেছে। মামকে আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, ও গলার চিপটা আমার ভালো লেগেছে। এটা এমজি আমাকে মেলা থেকে দিয়েছে,
মেলা থেকে নিয়েছিলাম এটা আর শাড়িটার সাথে পরলাম তোরা বলো আমাকে কেমন লাগছে এনজি এনজি তো বলছে আমাকে নাকি ভালো লাগছে দেখো সুন্দর করে তো সুন্দর লাগবে আমরা দেখো যতই মেকআপ করি মেকআপ তো করি না যতই কিছু করি কালো কালোই থাকবো মোটেও না তুমি মোটেও কালো না এমজি মোটেও কালো না ছেলে মানুষের এই গায়ের রংটাই ঠিক আছে আমার কাছে তো এটাই ভালো লাগে আমার বর বলে বলছে না আমার এই কালারটাই ভালো লাগে আমার ছেলে মানুষের এই কালারটাই ভালো লাগে এর থেকে বেশি সাদাও কালারটা ভালো লাগে না এই কালারটাই ঠিক আছে মানে ফর্সা আর কি যাই হোক এখন আমরা বেরিয়ে যাচ্ছি তো তোমাদেরকে দেখাচ্ছি চলো বিয়ে বাড়ি খুব মজা হবে খুব আনন্দ হবে চোখের মেকআপটা কেমন হয়েছে বলো আমি নিজেই করেছি আই হোক তোমাদের ভালো লাগবে যেতে চেয়েছিলাম গোসাইগাবের বিয়েতে কিন্তু পাপা পাপা তো জানেই ও আজকে হ্যাঁ তার মানে আজকে একটা আমাদের মানে আসামে একটা বিয়ে ছিল সেখানে যাওয়ার কথা ছিল সানাই বিয়ে সানাই আমার বোন সানাই নাম তার তার বিয়েতে যাওয়ার কথা ছিল বাট ফর্চুনেটলি আনফর্চুনেটলি যাওয়া হলো না তো এখন আমরা এখানে বিয়েতেই যাচ্ছি এটা আমার সিস্টারই হয় আমার সিস্টার কাম রিলেটিভসের মতো একসাথে বড় হয়েছো তো যাচ্ছি তো চলো যাওয়া যাক আমি খুব এক্সাইটেড কারণ আমি এই শাড়িটা না আমার ভীষণ ভালো লাগে আমি যখন যখন গোসাইগাবে যাওয়ার আমার মন ছিল গোসাইগাতে যাওয়ার কিন্তু আমি যখন যেরকম তখন সেরকম ভাবে অ্যাডজাস্ট হয়ে যাই তুমি তো জানোই আমি জানি কিন্তু আমার যেটা পিছনে চলে যায় আমার ওইটাতে বেশি কষ্ট লাগে ওর কথার সাথে পাওয়া মুশকিল হলো তো জানোই ওর বক বক একবার স্টার্ট হলে আর সহজে বন্ধ হতে চায় না তো আমার খুব আমার যাওয়ার ইচ্ছে ছিল আসাম কিন্তু যাওয়া হলো না এমজি বললো এখানে বিয়ে আছে এখানেই চলো অ্যাটেন্ড করি আসাম যাবে আবার রাজবুলি স্কুল আছে স্কুল মিস হবে তো নানান কারণে যাওয়া হলো না বাট আমি বললাম না যখন যেরকম ওইভাবে ওই সাঁচেই নিজেকে গড়িয়ে নিই তো চলো এখন যাই Yeah.
मेरे सोने सोने वे वे माई मेरा किथे नहीं हो दिल लगना तेरे सोने सोने वे वे माई मेरा किथे नहीं हो दिल लगना মজা হলো, খুব আনন্দ হলো, খুব হইচই হলো, সবার সাথে দেখা হলো, দারুণ দারুণ ভালো লাগলো। তো এখন বিয়েবাড়ি থেকে এসে আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর এখন আমি ঘুমোতে যাচ্ছি। তো আই হোপ তোমাদের আজকে আমার ব্লগটা দেখে দারুণ ভালো লেগেছে আর তোমাদের সাথে তো আমার দিনটা প্রত্যেক দিনকার মতন খুব 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 ভালো কাটলো। তো তোমাদের যদি আমার ব্লগটা যদি কোথাও যদি একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলো না, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। টিল দেন সকলে ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো অ্যান্ড টাটা।